আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোথা থেকে পাইকারি পাখি কিংবা কবুতর সংগ্রহ করবেন। তো আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা পাখি পালন করে কিছু টাকা ইনকাম করতে চান, অনেকেই রয়েছেন যারা পড়ালেখার পাশাপাশি পাখি পালন করে কিছু টাকা উপার্জন করতে চান। এছাড়াও বিভিন্ন কোয়ালিটির মানুষ রয়েছে যারা পাখির একটি খামার দিতে চান অথবা পাখির বিজনেস শুরু করতে চান। তো আমাদের মধ্যে অনেকে জানেন না যে কোথা থেকে পাখি পাইকারি ক্রয় করবেন অথবা কোথায় পাইকারি পাখি কিংবা কবুতর পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সন্ধান দেব যেখান থেকে আপনারা পাখি পাইকারি ক্রয় করতে পারেন, খুব অল্প টাকার মধ্যে আপনারা পাখি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই বাজারে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির কবুতর, বিভিন্ন কোয়ালিটির পাখি খুব অল্প টাকার মধ্যে এই বাজারে পেয়ে যাবেন। কেননা এটা শুধু পাইকারি মার্কেট, এখানে পাইকারি সেল দেওয়া হয় এখান থেকে। তো বাজারটি হলো ঢাকা কেরানীগঞ্জ জিনজিরা বটতলা। তো জিনজিরা বটতলা এই জায়গাটা পড়ছে আপনার কদমতলিতে। তো কদমতলি আসার পর আপনারা 20 টাকা ভাড়া নেবে ঢাকা জিনজিরা বটতলা বাজার। তো এখানে আপনারা কবুতর পাখি, বিভিন্ন টাইপের কবুতর পাখি, যাবতীয় যত কিছু প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিস এখান থেকে পেয়ে যাবেন খুব অল্প টাকার মধ্যে। তো এখানে অস্ট্রেলিয়ান গুগু পাখি আপনারা পেয়ে যাবেন মাত্র 500 থেকে 600 টাকার মধ্যে রানিং। এখানে ডায়মন্ড আপ গুগু পাখি পেয়ে যাবেন 800 থেকে 1000 টাকার মধ্যে। তো এখানে বিভিন্ন টাইপের পাখি রয়েছে, আপনারা খুব অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন। তো যারা পাইকারি পাখি কিনতে চান অবশ্যই আপনারা এখানে চলে আসবেন, আর যারা খামার করতে চান অবশ্যই আপনারা এখানে চলে আসবেন, খুব অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আমি এই যাবৎ বিভিন্ন জায়গায় গিয়েছি, সবচেয়ে কম দামে এখানেই পাওয়া যায়। তো আশা করি আপনারা এখানে আসবেন, খুব কম টাকার মধ্যে পাখি কিংবা কবুতর ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি যোগাযোগ করে আসতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, ভিডিওর মধ্যে সাইনবোর্ডে নাম্বার রয়েছে, আপনারা অবশ্যই সাইনবোর্ডের নাম্বারটি দেখে তারপর আপনারা যোগাযোগ করুন যে কোন জায়গায় কিভাবে আসতে হয়। তো আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনারা কখনো কোনো পাখি কিংবা কবুতর অর্ডার করবেন না। তো অর্ডার করে যে পাখি কবুতর পাবেন সেই পাখিগুলো সুস্থ নাও পেতে পারেন। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এসে দেখে শুনে তারপর ক্রয় করবেন। তো আপনি এসে দেখে শুনে ক্রয় করলে অবশ্যই আপনি সুস্থ পাখি কিংবা কবুতর পেয়ে যাবেন। তো এখানে নাম্বার দেওয়া রয়েছে, প্রত্যেকটা দোকানের নাম্বার রয়েছে সাইনবোর্ডে, আপনারা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখে নাম্বারে যোগাযোগ করবেন, কিভাবে ক্রয় করা যায়, কোন পাখি কত কী আসে বিষয়ে একটু কথা বলে নেবেন। আর যারা আশেপাশে রয়েছেন তারা অবশ্যই যাবেন, গিয়ে দেখে শুনে তারপর ক্রয় করবেন। আর কখনও বিকাশে লেনদেন করবেন না, বিকাশে লেনদেন থেকে বিরত থাকবেন। আপনারা যত সম্ভব চেষ্টা করবেন যাওয়ার পর দেখে তারপর পাখিগুলো কিংবা কবুতরগুলো ক্রয় করার জন্য। তো বন্ধুরা, আপনারা এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দোকান বিখ্যাত জিনজিরা।